فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে মক্কাতে নামাজ পড়লে 100,000 নামাজের সওয়াব আর মদিনায় নামাজ পড়লে 1,000 নামাজের সওয়াব, তাহলে আমরা তো এর বিপরীত ধরে নিতে পারি যে যেখানে মানে 100,000 নামাজের সওয়াব পাওয়া যায়, তাহলে কেউ যদি অন্যায় কাজ করে তাহলে সেখানে অন্যায় কাজের মানে গুনাহ ও পাপও 100,000 সম পরিমাণ হবে? জি না ভাই, এরকম ধরে নেওয়া আমাদের কী বলে অধিকারে নেই, কারণ যেটা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ততটাই আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকমই ব্যাপার হতো তাহলে তিনি বলতেন যে পাপ করলেও অনুরূপ হবে, এটা তো তিনি তো বলেননি, বুঝতে পারলেন? আর আল্লাহ রব্বুল আলমিনের কিছু একটা মানে দয়ার ব্যাপার হচ্ছে, যেমন আমরা অন্যান্য হাদিসের দ্বারাই জেনেছি যে কেউ যদি একটা নেকির কাজ করার ইচ্ছা করে, হ্যাঁ, আর যদি কাজটা করতে না পারে তবুও তার নেকির খাতায় একটা নেকি জমা হয়, কিন্তু যদি কেউ অন্যায় কাজ করার ইচ্ছা করে আর কাজটা করতে না পারে তাহলে তাকে কোনো পাপ বা তার খাতায় কোনো পাপ জমা হয় না। তাহলে বুঝতে পারা গেল যে পাপের ব্যাপারটা আলাদা, নেকির ব্যাপারটা আলাদা। তো ওখানে 100,000 নামাজের নেকি হয় মানে এই নয় যে কেউ উনি অন্যায় কাজ করে তাহলে সে 100,000 সম পরিমাণ পাপ পাবে বা তার পাপের খাতায় জমা হবে, এমন কথা আমরা মানতে পারি না, কারণ এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি।